দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি ঠাকুরগাঁও জেলার অন্তর্গত খোঁচাবাড়ি হাট আজ খোঁচাবাড়ি হাট থেকে আমরা দেখছি এখানে ক্রস মাংসের ষাঁড় গরুর দাম দেখবো আমরা সেই সঙ্গে আমরা দেখছি এখানে আমাদের সকলের পরিচিত এবং সুনামধন্য একজন ব্যবসায়ী মুরব্বী আমাদের মনুল চাচা গরু সংগ্রহ করছেন কেমন দামে সংগ্রহ করছেন সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করি ৪৫ দাম চাচ্ছেন কত হলে ছাড়বেন এটা কত হলে ছাড়বি ভাই কত হলে ছাড়বি এটা ৪৫ চালিয়ে ৩০ হলে দিবি ৩০ হলে দিয়ে দিবি ১৩০ কয় দাঁত চার দাঁত দেখছি এখানে একটি ষাঁড় গরু কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত চাচার দাম বলছেন ১০৮ বলছেন ভাই আসসালামু আলাইকুম কোথেকে আসছেন নারায়ণগঞ্জ কি মাংসের গরু দিচ্ছেন ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসছেন কয়টা নেওয়া হয়েছে এখন পর্যন্ত আচ্ছা আর কতগুলো নেবেন আরো চার পাঁচটা টিকিটটা ১৬০ বলছেন না কত বললেন ১০০০০ কত চাইছিস তুই লাস্ট ১৫ ১০০০০০ দাম দিয়েছেন আচ্ছা আচ্ছা এখানে একটি দেখছেন নারায়ণগঞ্জ থেকে এসছেন নিজেরাই দরদাম করছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের মনুন চাচা কয় দাঁত ভাই এটা দুই দাঁত ওজনও বেশ ভালো আছে দেখে শুনে তারপরে কিন্তু কিনছেন কত যাচ্ছে কত চাইছেন চাচার দাম বলছেন নাকি এটা কত ১৩২ ১৩২ দাম দিলেন তারপরে কিন্তু দিচ্ছেন না এখানে একটি দাম দর করছেন কত বলছেন ভাই ভাই কত বললেন ১০০০০০ টাকা পর্যন্ত দাম দিয়েছেন দর্শক দেখুন এটা কি ১০০০০০ বলছে চাচা কত চাইছেন ১০ চেয়েছেন ১০০০০০ টাকা পর্যন্ত দাম দিলেন নারায়ণগঞ্জ থেকে এসছে ১০০০০০ পর্যন্ত উঠলেন আবার ডাক দিচ্ছেন ১০০০০০
কি হলো হ্যাঁ 1 লাখ 3 হলো 1 লাখ 3 ওই ঢোকা লয়ে যান 1 লক্ষ 3000 টাকায় প্রায় করলেন না হাতে দেন না 1 লক্ষ 3 যা দেখুন 1 লক্ষ 3000 করলেন চাচা 1 লাখ 3 1 লাখ 3 জি জি আচ্ছা আচ্ছা চলেন আমরা দেখি ওখানে আর বড়গুলা এই যে আসলেন نيجي 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 1 লক্ষ 3 98000 কেনা বাজার মধ্যেই তো আছেন আপনি ওই গত পরশুদিন দেখলাম রাতে নেকমরতে ভিডিও তো করেছি জি জি তো ওনারা কি ফোন দিছিল হ্যাঁ ফোন দিছিল কি বলতেছে ভালো ভালো হইছে আজকে যে গরুগুলা কিনে আছে বাজারটা কেমন গেল কম আছে তো কম আছে না আজকে কত করে মন পড়ছে এই মাংসের গরু আজকে 25 পার হবে না 25 পার হবে পার হবে না 25 এর মতো হবে তো আপনার একটু যোগাযোগ নাম্বারটা দেন 01727 0727 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